এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অর্ধেক কাজে তুমি দাদাকে রাখিনি, এই যে তোমাদের খেতে আগুন লাগলো, গুদাম লুট হয়ে গেল, বেচারা লক্ষণ বেঘরে মরল, এসব কিছু দাদা জানতো নাকি? কি বলছো? কি খেতের সব ফসল পুড়ে গেছে কি করে? আমি কিচ্ছু জানি না বাবু, কিচ্ছু জানি না। সকালে ফসল তুলতে গিয়ে দেখি সব শেষ। খেতে আগুন তুমি লাগিয়েছিলে দিদি? হ্যাঁ, তাতে হয়তো সব থেকে বেশি ক্ষতি তোমার আর তোমার স্বামীরই হয়েছে। কিন্তু রীতা, তুমি তো জানো বড় স্বার্থের জন্য ছোট ছোট স্বার্থের কথা মাথায় রাখলে চলে না। আমার জীবনের লক্ষ্যই হলো ব্রহ্মচারী বাড়ির সর্বনাশ। তার জন্য শুধু ব্রহ্মচারী বাড়ি কেন, দরকার পড়লে আমি তোমাকেও জ্বালিয়ে দেবো রীতা। ভয় পেলে বুঝি? পাও পাও, ভয় পাওয়া তো ভালো। ঠিক এই ভয়টাই আমি বাকি সকলের চোখেও দেখতে চাই, সকলের। যাকে শুনবে নাকি তারপরে বৌদি আর কি কি করার চেষ্টা করেছে? হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি বলো। বৌদির কথা বিশ্বাস করা পুলিশ তো আমায় ধরতে এলো, এদিকে ঘরে ঢুকে পুলিশও হাঁ বৌদিও হাঁ, কেন বলো তো? কেন? আরে আমাকে তো চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে রাখা হয়েছিল। হ্যাঁ গো, হাত পা মুখ বাঁধা, আমি তো বুঝতেই পারিনি কিরম করলো বলো তো রীতা। কে দিদি? কে আবার, তুমি জানো না? এই দুনিয়ায় আমাকে তো একজনই বেঁধে রাখতে পারে, আর সেটা হলো আমি। পুলিশ? পুলিশ আর কি করবে, আমায় ওই অবস্থায় দেখে ছুটে এসে আমার মুখ হাত পার বাঁধন সব খুলে দিল। আসলে কি জানো তো, দাদা জেলে চলে যাওয়ার পরে না, এই স্বামী সহায়হীন মেয়েটার উপরে বৌদি খুব অত্যাচার শুরু করেছিল, খুব। এমনকি হুমকিও দিয়েছিল জানো, চাহিদা মতো ওকে যদি আমি টাকা না দিই তাহলে আমাকে মিথ্যে দোষেও জেলে পাঠাবে।